আমরা আজকে জানবো এক রুল ইনকাম সম্পর্কে। তো এর ডেফিনেশন এবং মিনিং আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে আসা যাক, কোম্পানি বা সোল ট্রেডার পার্টনারশিপের পারপাস কি, এক রুল ইনকামের ডিটেলসটা কি সেটা জানার জন্য। তো আমি যদি এখন বলতে চাই বা আপনারা মনে করেন যে একটা কোম্পানির বা সোল প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপের, আমি লিখি কোম্পানি কোম্পানি সোল প্রোপ্রাইটার শিপ বা পার্টনারশিপ, এদের এনি ফর্ম অফ বিজনেস, এদের মূল উদ্দেশ্য কি? এদের মূল উদ্দেশ্য হচ্ছে সেল করা। সেলটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাশ সেল, একটা হচ্ছে ক্রেডিট সেল। তাহলে কি করে? গুডস বা কি করে, সার্ভিস, সার্ভিস গুড সেল করে বা সার্ভিস প্রোভাইড করে। এদের মেন পারপাস কি? মেন পারপাস হচ্ছে আর্ন মানি, কি করে এদের মানি উপার্জন করা। তো এখন আমি যদি ক্যাশ সেলের ক্ষেত্রে আসি, মানে ক্যাশ সেলটা, মানে ক্যাশ সেলস হচ্ছে আপনার নগদে, যেটা মানে আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার পরপরই আপনি কি করতেছেন, আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে একটা গুড প্রোভাইড করলেন, আপনার কি হচ্ছে, 4 টাকার একটা জিনিস আপনি 5 টাকাতে বিক্রি করেছেন, তাহলে 1 টাকা আপনার কি হচ্ছে, ইনকাম হচ্ছে। এটা কি আপনি নগদে পেয়ে যাচ্ছেন? আমরা আর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে ক্রেডিট সেলস এর ক্ষেত্রে, ক্রেডিট সেলস এর ক্ষেত্রে কি হয় যে আপনি এটা গুডস এর দাম 4 টাকা, আপনি এটা সেলস করলেন, ক্যাশে সেলস করলেন কয় টাকা, 5 টাকা সেল করেছেন আপনি, কিন্তু আপনার কি হচ্ছে, ক্যাশটা আপনার আসতেছে না। কেন আসতেছে না? আপনি কি করতেছেন, আপনি বাকি দিয়ে বিক্রি করতেছেন, তাহলে আপনার এখানে ডেবিটর আসতেছে 5 টাকা। আপনি যে টাকা পেয়েছেন, আপনি কিন্তু ইনকাম করে ফেলেছেন 1 টাকা, বাট আপনার কি হচ্ছে না, আপনি এই টাকাটা আপনি হ্যান্ড ক্যাশ পাচ্ছেন না, ইনকাম আর্ন হচ্ছে বাট নট রিসিভ। যখনই সেল হচ্ছে তখনই কি হচ্ছে, আপনার আপনার ইনকাম হচ্ছে। আর এটাকে আমরা কি বলতেছি, এটা অ্যাক্রুয়াল বেসিস বলতেছি। আপনি ক্যাশ তো আসেনি, কিন্তু এখানে আমাদের যে ডেটর আছে সেটা বেড়ে গেছে, আমরা 5 টাকার ডেটর বাড়ায় ফেলেছি। কথা হচ্ছে 4 টাকার জিনিস আমরা 5 টাকায় বিক্রয় করে ফেলেছি, আর এই 1 টাকা আমাদের কি হচ্ছে, ইনকাম হচ্ছে। ইনকাম আমি আর্ন করছি, কিন্তু ইনকামের যে ক্যাশ রিসিভ করেছি সেটা কিন্তু করিনি, ক্যাশ নট রিসিভ। ইনকাম তো করে ফেলেছি কিন্তু টাকা এখনো আমাদের হাতে আসেনি। তাহলে আমরা এটা বলতে পারি, ইনকাম আর্ন বাট ক্যাশ নট রিসিভ, কারণ এটা আমাদের অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। যখন ইনকাম বৃদ্ধি পায় তখন আমরা ওই সময়টাকে আমরা কি করতেছি, রিকগনাইজ করতেছি, আর এটাকে আমরা বলে থাকি অ্যাক্রুয়াল ইনকাম। তো এখন আমরা অ্যাক্রুয়াল বেসিস এর কথা একটু যেহেতু আসলো তাহলে বলি অ্যাক্রুয়াল ইনকামটা কি। এটা বি করে নিই, অ্যাক্রুয়াল বেসিস ইনকাম যখনই হচ্ছে আমরা কি করতেছি, তখন সাথে সাথে রিকগনাইজ না করে আমরা সে বছরে রিকগনাইজ করতেছি। তাহলে এটা বলতে পারি ইনকাম নাইস, কোন বছরে আমরা সাথে সাথে না করে, ইন দ্য ইয়ার্স ইন হুইচ ইট
এফ রাইস থ্রো মানি মেবি রিসিভ ইন নেক্সট ইয়ার। আচ্ছা, আমরা রিসিভ করতেছি কখন? নেক্সট ইয়ারে বা আমাদের পরবর্তী সময়ে। আর একটা জিনিস লিখতে পারি আমরা, এটা এক দিতে পারি, এটা দুই দিতে পারি। দোজ মানি মেবি রিসিভ নেক্সট ইয়ার, যে বছর আমাদের ইনকাম হয়ে থাকে আমরা সে বছর আমরা কি করতেছি, রিকগনাইজ করে থাকতেছি। এখন ক্যাশের জায়গায় আমরা কাকে নিয়েছি? ডেবিটরকে নিয়ে নিয়েছি। আর সব জায়গায় অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এর মাধ্যমে হয়ে থাকে, আরো বেসিস অফ অ্যাকাউন্টিং হয়ে থাকে, ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিং হয়ে থাকে, কিন্তু জেনারেলি এটা ফলো করে না ক্যাশ বেসিসটা, কারণ ছোট ছোট ক্ষেত্রে অনেক সময় ক্যাশ বেসিসটা ফলো করে। নির্দিষ্ট কিছু ব্যবসায় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করে, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে প্রত্যেক জায়গায় যেখানেই দেখবেন সেখানেই দেখবেন অ্যাকুরাল ই নজরে আসবে, সব জায়গায় অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং আপনার ফলো করে। অ্যাকাউন্টিং ফলো করে আর এভাবে একটা কোম্পানি বা সোল প্রোভাইডারশিপে কিভাবে আমাদের অ্যাকুরালটা হয়ে থাকে সেটা বিস্তারিতভাবে আপনারা দেখে নিন। ধন্যবাদ। আপনাদের কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।